ক্লাস 8 এর জিওগ্রাফি কোশ্চেন পেপার থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দেখতে থাকো। একে দেখে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। টেক্সট বুক ভালো করে পড়ে নেবে, তাহলে খুব সহজে কোশ্চেনগুলোর উত্তর পেয়ে যাবে। দুই দিকে দেখো, তোমরা এই কোশ্চেন পেপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্ক্রিনশট করে নেবে। আর এই কোশ্চেন পেপারটা যারা দেখছো, দেখো জিওগ্রাফি কোশ্চেন পেপার অনেকগুলো দেওয়া হয়েছে বিভিন্ন স্কুল থেকে জোগাড় করে, এবং জিওগ্রাফি কোশ্চেন পেপারের পাশাপাশি আরও অন্যান্য বিষয়ের কোশ্চেন পেপার অলরেডি দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্ক্রিনের মধ্যে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখার জন্য জাস্ট একটা ক্লিক করো, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নেবে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে অবশ্যই, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেখো, এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা টেক্সট বুকে সংগ্রহ করে নেবে, আর যেসব বড় কোশ্চেন আছে এগুলোর উত্তর তোমরা সহায়িকা থেকে সংগ্রহ করে নেবে। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ? ক স্তম্ভ এবং খ স্তম্ভ ছয়ের দাগে তোমাদের বলেছে টিকা, যে কোনো তিনটি 2 নম্বর করে পাবে, শিলাচক্র, পৃথিবীর রুটি ঝুড়ি, জীবাশ্ম, গ্র্যান্ড ক্যানিয়ন, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ডান দিকের পেজ, সঠিক পরিচয় চেয়েছে, এবং এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। পাশাপাশি শব্দ ছক পূরণ করতে হবে, ঠিক আছে? সংক্ষেপে উত্তর চেয়েছে জীবসামের উপাদান ব্যবহার, শিলাবৃষ্টি, মৌসুমি জলবায়ু অঞ্চলের ঘনবসতি, জনবসতি ঘন হওয়ার কারণ, ফেলসফার কি কি কাজে লাগে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, বিষাক্ত গ্যাসটির নাম কি, এগুলোর উত্তর দিলে 2 নম্বর করে পাবে। পরে দেখো তোমাদের মৃত উপত্যকা বলতে কি বোঝো, ডাউনসন তৃণভূমি প্রকৃত রূপ কি রূপ, ইহা কোথায় অবস্থিত। এবার 11 দাগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 3 নম্বর করে পাবে। এখানে যেসব প্রশ্নগুলো পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি করে নেবে। বৃষ্টিছায়া অঞ্চল বলতে কি বলছো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে কেন, সেই সঙ্গে প্রশ্নটা ঘুরে আসতে পারে, পৃথিবীর কসাইখানা কাকে কেন বলে। একই রকম ভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন, প্রশ্ন আসতে পারে কাকে কেন ফলের ঝুড়ি বলা হয়। আমেরিকা হ্রদ অঞ্চলে খনিজ সম্পদের পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে নেবে। পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই দুটোকে অবশ্যই চিত্র সহ তৈরি করে নেবে, যে কোনো একটা পরীক্ষাতে প্রায় এসে থাকে। কানাডার শিল্ড অঞ্চলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয়, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো, এবং নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি বর্ণনা করো। দেখতে পাচ্ছ ঠিক এই মুহূর্তে স্ক্রিনের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো, তো ওই ভিডিওগুলো দেখার জন্য জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই ভূগোল বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা দেখে নেবে।